আসসালামু আলাইকুম আজকে আমরা উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায় ত্রিকোণমিতি বা বিপরীত ত্রিকোণমিতিক ফাংশন ও ত্রিকোণমিতিক সমীকরণ উনশল সেভেন বি এর একের বাকি অঙ্কগুলো করব আগের ক্লাসে আমি পনেরোটার মতো অঙ্ক করাইছিলাম দেখো একের পরের কোশ্চেনটা কি এটা টু সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার টু থিটা ইকুয়াল টু হলে কি লেখা যায় টু সাইন থিটা প্লাস এটা দেখো সাইন স্কোয়ার থিটা তার মানে কি পুরাটার ওপর স্কোয়ার তার মানে কী লেখা যায় দেখো সাইন টু থিটা মানে কত টু সাইন থিটা কস থিটা আর পুরাটার ওপর অলরেডি কী স্কোয়ার আসে সেটা লিখলাম ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে কত আসে দুই দোকানে চার সাইন থিটা ইন্টু কস স্কোয়ার থিটে ইকোয়াল টু এরপরে এই ফোর সাইন স্কোয়ার থিটে ইন্টু কস স্কোয়ার থিটা লিখলাম প্লাস টু সাইন স্কোয়ার থ্রিটা লিখলাম মাইনাস টু ইকুয়াল জিরো ফোর সাইনস্কোয়ার থ্রিটা ইন্টু কসিস্কে স্কোয়ার প্লাস এরপরে এখানে আমি এই দুইটা থেকে আমি টু কমন নিলাম তাহলে কত থাকে সাইন থিটা থ্রিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো আচ্ছা এরপরে দেখো এ পর্যন্ত লিখলাম এখানে সাইন থিটা মানে কত আসে আমাদের মাইনাস কস থিটা তাহলে অলরেডি টু আসে তার মানে লেখলাম মাইনাস টু কস স্কোয়ার সময় বাঁচানোর জন্য আমি আগে থেকেই লিখে রাখছি শুধু একটু বুঝাই দিচ্ছি ঠিক আছে আচ্ছা এরপরে দেখো এখানে টু কসিস্কে থিটা উভয় পক্ষ থেকে কমন ইলেক কত থাকে টু সায়েনিসকে থিটা মাইনাস ওয়ান ইকুস জিরো আচ্ছা এখন এখানে দেখো টু কসিস্কে থিটা আছে লিখলাম এখানে টু সাইনিস কে থিটা মাইনাস ওয়ান মানে কত মাইনাস কস্ট টু থিটা শুট অনুসারে এটা লিখলাম আচ্ছা এরপরে দেখো এখানে কি আসে আমাদের কসিস্কে থিটা লিখলাম কসিস্কে থিটা কস্ট টু থিটা লিখলাম এই মাইনাস টুটাকে বাগানোর জন্য উভয় পক্ষকে কি দ্বারা করলে মাইনাস টু চলে যাবে যদি আমি উভয় পক্ষকে মাইনাস টু দ্বারা ভাগ করি তাহলে চলে যায় ঠিক আছে তো এই যেহেতু জিরো আছে এটা ভাগানোর কোনো ব্যাপার না আচ্ছা যাই হোক এটাকে ওই পাশে নিলেও চলে যায় তারপরে কি হয় এটা আমাদের কত আসলো কস স্কোয়ার থ্রি টে ইন্টু কস টু থ্রি টে ইকুয়াল জিরো এরপর হয় কস স্কোয়ার থ্রি টে ইকুয়াল জিরো অথবা কস টু থ্রি ইকুয়াল জিরো এখন দেখো কস উভয় রুট করলাম তাহলে কত আসে কস থ্রি জিরো এখন কস থ্রি জিরো হলে থিটা ইকুয়াল কত টু এন প্লাস ওয়ান ইন্টু বাই টু এটা হচ্ছে সূত্র যারা এই সূত্রগুলো জানো না তারা আমার ত্রিকোণমিতির একটা ভিডিও আছে আমি চেষ্টা করব প্রথম কমেন্টে লিঙ্কটা দেওয়া দিয়ে দেওয়ার তো সেখানে দেখবা যে ত্রিকোণমিতির সব সূত্রগুলোকে আমি টাইপ আকারে ভাগ করে দিয়েছি সবগুলো সূত্র মুখস্ত করতে হবে ঠিক আছে আচ্ছা তার মধ্যে এই সূত্রগুলো আছে আচ্ছা এরপর অথবা কি হয় কস টু থিটা হলে এটাকে আমরা যদি ঠিটা ধরি তো কস থ্রিটা 0 হলে থিটা ইকুয়াল কত টু এন প্লাস ওয়ান ইন্টু পাই বাই টু এটাকে ঠিটা ধরলাম তাহলে কস থিটে ইকোল হলে ঠিটেকাল টু টু এন প্লাস ওয়ান ইন্টু বাই টু এটা কিন্তু সূত্র তো এখানে দেখো ঠিটার মানটা দরকার ঠিটা বের করলাম টুটা পাশে নিলে কি আসে টু এন প্লাস ওয়ান ইন্টু বাই ফোর আসে তো নির্ণয় সমাধান কি এই যে থিটা দুইটা মান বের করলাম এরাই হচ্ছে সমাধান আচ্ছা লেখে দিব যখন এন এর মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা আগের অঙ্কগুলোর মতো এটা শেষে লিখে দিব পরের অঙ্কটা কি এটা হচ্ছে আমাদের কোশ্চেন যে কস থিটা বাই ওয়ান প্লাস সাইন থিটা প্লাস টেন থিটা ইকুয়াল টু আচ্ছা তো দেখো এই পর্যন্ত ঠিক রাখলাম টেন থিটা মানে কি লেখা যায় সাইন থিটা বাই কস থিটা এরপরে দেখো এটা যদি লসা গুনে লসা নেওয়ার পর এখানে কত আছে ওয়ান নিচে ওয়ান তো এইভাবে আর গুনুন দেওয়ার পর আমাদের এটা আসে আচ্ছা এখন দেখো কস স্কোয়ার থিটা মানে কত ওয়ান মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখলাম প্লাস সাইন থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা লিখলাম এখানে মাইনাস টু কস থিটা ইন্টু ওয়ান প্লাস সাইন থিটা লিখলাম ঠিক আছে

আচ্ছা এরপরে দেখো এতটুকু লিখলাম এখন দেখো ওয়ান প্লাস সাইন থ্রিটে ইকুয়াল জিরো হয় এত ইকুয়াল জিরো অথবা এত ইকুয়াল জিরো তো এটা ইকুয়াল যদি জিরো হয় তাহলে সাইন থ্রিট ইকুয়াল মাইনাস ওয়ান আর এটা মানে কত লেখা যায় সাইন নাইনটি ডিগ্রি তো সাইন থ্রিটে ইকুয়াল এইটে পাই প্লাস পাই বাই টু তার মানে কি এটা আসে মাইনাস এস এর সামনে আমরা জানি আমরা উচ্চতর গণিত এস এসসিতে আমরা এসব পড়ে আসছি তো এখানে দুইটা যোগ করলে কত আসে সাইন থ্রি আলফা ধরি হলে থ্রি টিকুয়েল এন পাই প্লাস মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার এটাও কিন্তু সূত্র আমার ওই ভিডিওতে আসে অবশ্যই চেষ্টা করব লিঙ্কটা প্রথম কমেন্টে দেওয়ার আচ্ছা এখন এখানে কিছু কথা আছে এখানে দেখো যদিও এখানে সমাধান করা হয়েছে কিন্তু সমীকরণের বামপক্ষে ওয়ান প্লাস সাইন থ্রি ইকুয়েল জিরো

যেখানে এনের এর মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা সুতরাং নির্ণয় সমাধান কি এটা এটা হচ্ছে আমাদের অঙ্কের অ্যান্সার পরের ম্যাটটা দেখো এটা কত আছে সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল রুট ওভার টু সাইন টু থিটা আচ্ছা এটা কিভাবে লেখা যায় রুট ওভার সাইন থিটা হোল স্কোয়ার মানে কি এটাই বোঝায় প্লাস রুট ওভার কস থিটা হোল মানে কি কস থিটা বোঝায় আর এখানে দেখো সাইন টু থিটার সূত্র কি টু সাইন থিটা কস থিটা সূত্র আচ্ছা এখন দেখো সব ঠিক রাখলাম এখানে কত দুই দোকানে চার রুট টু ফোর মানে কত টু আলাদাভাবে লিখলাম আচ্ছা এখন এগুলো সবগুলোকে সমসমানের এ পাশে আনলাম এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল জিরো উভয় পক্ষকে বর্গ করলে কত থাকে রুট ওভার সাইন থিটা মাইনাস রুট ওভার কস থিটা তো এটাকে কীভাবে লেখা যায় রুট ওভার সাইন থিটা ইকুয়াল রুট ওভার কস উভয় পক্ষকে স্কোয়ার করলে কি বর্গগুলা চলে যাবে এবার উভয় পক্ষকে যদি কসথিটা দ্বারা ভাগ করি তখন এখানে কথা আসে টেন থিটে এখানে আসে কত ওয়ান তো ওয়ান মানে কত টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান হচ্ছে ওয়ান তার মানে টেন থিটে এটা যদি আলফা ধরি টেন থিটে ইকুয়াল টেন আলফা হলে থিটে ইকুয়েল অ্যান পাই প্লাস আলফা এটা কিন্তু সূত্র আচ্ছা তো এটা আমরা ঠিটার মান বের করলাম যখন এনের এর মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা কিন্তু এন বেজোর মানের জন্য দ্বারা থিটা সমীকরণ সিদ্ধ হয় না সুতরাং নির্ণয় সমাধান কত পাই প্লাস অথবা অন্য যে কোনো জোর সংখ্যা ঠিক আছে এতক্ষণ কি বলছে এন এর মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা এখন কি বলছে বিজোর মানের জন্য এটা সিদ্ধ হয় না তো বিজোর চলে যাবে তার মানে কি বলতে হবে নির্দিষ্টভাবে জোর সংখ্যা বলে দিতে হবে এরপরের অঙ্কটা দেখে কি বসে এখন দেখো এগুলো একটু সাজায় লিখলাম এখানে দেখো এটা কি আমাদের এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র পড়লো এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি আচ্ছা এরপরে কি লেখা যায় মাইনাস কস থিটা ইন্টু সাইন থিটা মাইনাস ওয়ান ইকুয়াল জিরো এটা লিখলাম বাকি যেটা ছিল সেটা লিখলাম এখন দেখো এখানে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইকুয়াল ওয়ান প্লাস কে ইন্টু সাইন থিটা লিখলাম এরপরে এই দুইটা থেকে মাইনাস কমন নিলে কত থাকে ওয়ান প্লাস কস থিটা ইন্টু সাইন থিটা ইকুয়াল জিরো আচ্ছা এখন দেখো আমরা এই যে দেখো এই দুইটা গুণ আকারে আছে মাইনাস এটা তো এই দুই পক্ষে কি একটা কমন আছে দেখো ওয়ান প্লাস কস থিটা ওয়ান প্লাস কস ইন্টু সাইন দুইটাতেই কমন আছে তো ওয়ান প্লাস কাইন কমন নিয়ে নিলে কি থাকে কস থিটা মাইনাস সাইন থাকে এত তো এখন হয় এত ইকোয়াল জিরো অথবা এত ইকোয়াল তো আমি কি লিখলাম কস থিটা মাইনাস সাইন মাইনাস ওয়ান জিরো এটাকে এটা লেখা যায় আচ্ছা লিখলাম এরপরে দেখো উভয় ওয়ান বাই রুট টু দ্বারা যদি গুণ করি তাহলে এটা আসে ওয়ান বাই রুট টু মানে কি লিখতে পারি কস পাই বাই ফোর ইন্টু কস থিটা মাইনাস ওয়ান বাই রুট টু মানে লিখতে পারি সাইন পাই বাই ফোর ইন্টু সাইন থিটা ইকুয়াল এখানে যে ওয়ান বাই রুট টু আছে সেটা এইভাবেই রাখলাম এখন এখানে দেখো এটা এ আর এটা যদি বি ধরি কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি এটা সূত্র বসাইলাম আমরা জানি ত্রিগণমিতি সূত্র আচ্ছা বসাইলাম এরপরে দেখো এখানে ওয়ান বাই রুট টু মানে কি বসাইতে পারি কস পাই বাই ফোর এর মানে এটা আচ্ছা এখন এটাকে থ্রিটা ধরলাম এটাকে আলফা দৌড়লাম কে ইকুয়াল আলফা সূত্র কি থিটা টা ইকুয়াল টু এন্ড পাই প্লাস মাইনাস আলফা তো সূত্র অনুসারে এটা বসালাম আচ্ছা যারা সূত্র জানো না অবশ্যই আমার ভিডিওটা দেখে নিবা ত্রিকোণমিতির সূত্র নিয়ে যেটা করছি অব চেষ্টা করব প্রথম কমেন্টে লিঙ্ক দিয়ে দেওয়ার আচ্ছা এরপরে দেখো থিটার মান দরকার আমার থিটার মানটা রাখবো এখন দেখো এখানে যদি আমি শুধু প্লাস মানটা কাউন্ট করি তাহলে কি আসে এটা আর এটা কাটা যায় তখন শুধু টু অ্যান্ড পাই আসে আর যদি মাইনাস মান মানটা কাউন্ট করি তাহলে কি

তো এটা কি সাইন টু থিটি ইক্যাল মাইনস থ্রিটা কখনো গ্রহণযোগ্য নয় তো এই মানটা কি বাতিল হয়ে যাবে তার মানে এটা কি আমাদের অ্যান্সার আচ্ছা পরের ম্যাটটা দেখি কোস কিউব থিটে ইনটু সাইন থ্রি থিটা প্লাস সাইন কিউব থিটে ইনটু কস্ট থ্রি থিটে ইকুয়াল থ্রি বাই ফোর এটা হচ্ছে আমাদের কোশ্চেন এখন দেখো কি কী করা যায় এখানে এখানে কি দেখো থ্রি বাই ফোর আকারে আছে তার মানে এটার নিচে মনে মনে ওয়ান আছে এই দুইটা মতো করি এটা ফোরের সাথে গুন যায় তো ফোর দিয়ে পুরাটা গুন দিলে এটা আসে আর এখানে থ্রি আসে আচ্ছা এরপরে দেখো থ্রি কস কিউব থ্রিটা থ্রি কস কিউব থিটা সূত্র কিন্তু ত্রিগুণমিতিতে আছে আমার চ্যানেলে যে ভিডিও সেখানেও দেওয়া আছে যে ফোর ফোর কস কিউব থ্রিটার সূত্র কি কস থ্রি থিটা প্লাস থ্রি কস থিটা আর সাইন থিটা তো আছেই ঠিক একইভাবে ফোর সাইন কিউব থ্রিটা সূত্রটা বসাই দিলাম ইন্টু কস থ্রি থিটা ইকুয়াল থ্রি আচ্ছা এবার দেখো সাইন থিটা দ্বারা এটা গুণ করে নামাইলাম এবং থিটা দ্বারা এটা গুণ করে নামালাম এখন এই সবগুলা থেকে থ্রি কমন এলে কত থাকে সাইন থ্রি থ্রিটা ইন্টু প্লাস কস থ্রি থিটা ইন্টু সাইন থ্রি থ্রিটা ইকুয়াল জিরো এখন দেখো এটাকে এ আর এটাকে বি ধরে সাইনে কস বি প্লাস কস এ সাইন বি সূত্র তো ত্রিকোণ সূত্র অনুসারে আমরা এটা বসালাম এখন থ্রি থিটা প্লাস থ্রিটা ইকুয়াল কত ফোর থিটা তার মানে থ্রি সাইন ফোর থিটা ইকুয়াল থ্রি উভয় পক্ষে কিছুই তারা ভাগ করলে কত আসে সাইন ফোর থে ইকুয়াল ওয়ান তার মানে ফোর থিতে ইকোয়াল কত এটা যদি আমি থ্রিটা দৌড়ি সাইন থ্রিটা ইকুয়াল ওয়ান সূত্র অনুসারে সাইন থ্রিটা ইকুয়েল ওয়ান হলে থ্রিটা ইকুয়েল কত ফোর অ্যান প্লাস ওয়ান ইন্টু পাইভ বাই টু এটা কিন্তু সূত্র যদি সুত্রগুলো দেখে থাকো তাহলে বুঝতে পারবা আমাদের বইয়ের কভার পেজও কিন্তু দেওয়া আছে তার মানে এখন আমার থ্রিটা দরকার থ্রিটা ইকুয়েল কত ফোর এন প্লাস ওয়ান ইন্টু পাইভ বাই এইট এই ফোরটা এখানে গুণ হয়ে গেছে যখন এনের মান শূন্য অথবা অন্য যে কোনো পূর্ণ সংখ্যা আশা করি তোমরা বুঝছো কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবা আমি চেষ্টা করছি তোমাদেরকে একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি করে সমাধান দেওয়ার জন্য সেজন্য লিখে আনছি অসংখ্য ধন্যবাদ